জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ আর প্রতিদিনের বাছাই করা খবরগুলি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। প্রথমেই জানাবো হেডলাইন্স। গত ৬ দফাতে তৃণমূল ২৩ আসন পেয়ে গিয়েছে। শেষ পর্বের আগেই অভিষেকের দাবি চ্যালেঞ্জ বিজেপিকে। সারদা মাকে ব্যঙ্গ বিদ্রুপ করেছিলেন, তাই গতকালই কলকাতায় এসে তারই পায়ে মাথা ঠেকাচ্ছেন মোদীকে খোঁজা অভিষেকের। নিউ টাউনের সেই ফ্ল্যাটে সেপটিক ট্যাঙ্কে পাওয়া মাংসের টুকরো চুল সে কি বাংলাদেশের সংসদের? মোদীর মুখে রাজ্য সঙ্গীত, যাদবপুরে বাংলার মাটি বাংলার জল শুনিয়ে তার উচ্চারণের ত্রুটিও মানলেন। আজ বুধবার কাকদিগের সভা মোদী প্রচার করবেন তিন পদ্মপ্রার্থীর সমর্থনে। ভোর ছাড়া তো আসেনি না মোদীকে খোঁচা মমতার। পরমাত্মায় কি তাহলে ওকে আদানি আম্বানিদের সাহায্য করতে পাঠিয়েছে মোদীকে খোঁচা রাহুলের? আগে উদ্বোধন করতে পারতাম, করিনি, কবে কালীঘাটের সংস্কার শেষ হবে জানালেন মমতা। বড়দের ভোটে ছোটরাই মুখ, জনসভার বক্তৃতা ছুড়লেন বাড়ি বাড়ি প্রচারে, কেন নতুন ঘরানায় সিপিএম। মোদীর যাত্রাপথে মমতার রোড শো আজ বুধবার হাঁটবেন নেতাজির মূর্তি থেকে স্বামীজির জন্মভিটে পর্যন্ত। স্কুলের শিক্ষকেরা টিউশন করাতে পারবেন না, বিরাট নির্দেশ কলকাতা হাইকোর্টের। বাংলার ভোট নিয়ে সুপার কনফিডেন্ট মোদী, শুনে সুর চালালো বাম কংগ্রেস তৃণমূল। কেন সরানো হলো না বিজ্ঞাপন? বিজেপিকে এবার আদালত অবমাননার নোটিশ তৃণমূলের। আরো ৪% দিয়ে ফের বাড়াচ্ছে মহার্ঘ ভাতা, কবে থেকে প্রকাশ্য এলো দিনক্ষণ। চাকরির নথিপত্র চেয়ে শিক্ষক শিক্ষিকাদের অপমান করছে রাজ্য সরকার, দাবি সুকান্তের। ইউনিফর্ম পরে স্কুলে যায়নি ছাত্রের কোমর ভেঙে দিয়ে শাস্তি, দাবি প্রধান শিক্ষকের গ্রেফতারি। দিনভরের কি কি বিশেষ বিশেষ খবর রয়েছে জানাবো বিস্তারিত। মমতা সনাতন বিরোধী দলের এক্স হ্যান্ডেল থেকে কেন এখনো সরানো হয়নি বিজ্ঞাপন? বিজেপিকে এবার আদালত অবমাননার নোটিশ পাঠালো তৃণমূল, সঙ্গে নির্বাচন কমিশন ও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককেও। স্রেফ ওই পোস্ট সরানো নয়, ২৪ ঘন্টার মধ্যে ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। সূত্রের খবর তেমনই। রাজ্য সরকার নিয়ন্ত্রিত স্কুলের শিক্ষকদের টিউশন বন্ধের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এই নিয়ে স্কুল শিক্ষা দপ্তরের প্রধান বিচারপতি টিএস শিব গ্যানমের ডিভিশন বেঞ্চে নির্দেশ দিয়েছে। আগামী ৮ সপ্তাহের মধ্যে মধ্যশিক্ষা পর্ষদ এবং জেলা স্কুল পরিদর্শককে নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। শিক্ষার অধিকার আইন অনুযায়ী কর্মদর শিক্ষকদের প্রাইভেট টিউশন করা বন্ধ করতে হবে, কিন্তু তারপরেও একাধিক জেলায় কর্মরত শিক্ষক শিক্ষিকারা প্রাইভেট টিউশন করাচ্ছেন। স্কুল পিছিয়ে পড়া পড়ুয়াদের আদা করে পড়াতে পারেন সংশ্লিষ্ট স্কুলের শিক্ষকরা, তবে কোনো স্কুল শিক্ষক তার নিজের লাভের জন্য প্রাইভেট টিউশন করতে পারবেন না। অভিযোগ উঠেছে কলকাতা হাইকোর্টের এই নির্দেশকে অমান্য করছেন স্কুল শিক্ষকদের একাংশ। এই অবস্থায় গৃহশিক্ষকতার পেশায় যুক্তদের একটি সংগঠন গৃহ শিক্ষক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক দীপঙ্কর দাস কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার নিয়ন্ত্রিত স্কুলের শিক্ষকদের প্রাইভেট টিউশন বন্ধের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টে। এ বিষয়ে দীপঙ্কর বলেন, এবার আদালতের পর্ষদ এবং সমস্ত জেলা স্কুল পরিদর্শকদের নিয়ে একটা কমিটি করতে বলেছে স্কুল শিক্ষা দপ্তরকে। প্রধান শিক্ষকদের মুচলেকা ঠিক কিনা এবং কি করে এই প্রাইভেট টিউশন বন্ধ হবে সে সম্পর্কে একটা রিপোর্ট ৮ সপ্তাহের মধ্যে হাইকোর্টকে জমা দিতে হবে। সমিতির আইন অনুযায়ী একরামুল বাড়ি বলেন, আইনকে বুড়ো আঙুল দেখিয়ে সরকার নিয়ন্ত্রিত স্কুল শিক্ষকরা প্রাইভেট টিউশন করছেন। টিউশন বন্ধ করার জন্য যে পরিকাঠামো দরকার তা না থাকায় সরকার ব্যবস্থা নিতে পারছে না। প্রসঙ্গত উল্লেখ্য, ২০২৩-এর ১ মে মামলার শুনানির পরেও আদালত নির্দেশ দিয়েছিল ওই শিক্ষকদের টিউশন বন্ধের জন্য মধ্যশিক্ষা পর্ষদকে ৩ মাসের মধ্যে পদক্ষেপ নিতে হবে। স্কুলের শিক্ষকরা প্রাইভেট টিউশন করাচ্ছেন না বলে পর্ষদ বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকদের কাছ থেকে মুচলেকা চায়। সমিতির অভিযোগ, মুচলেকা দেওয়ার পরেও শিক্ষকরা টিউশন করাচ্ছেন। গত ডিসেম্বরের ফের আদালতে অবমাননার মামলা করেন সমিতি। লোকসভা ভোটের প্রথম ৬ দফাতেই ২৩টি আসন পেয়ে গিয়েছে তৃণমূল। মঙ্গলবার এই দাবি করলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তিনি লোকসভার আসন ডায়মন্ড হারবারে দাঁড়িয়ে বিজেপির উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়েছেন। অভিষেক মঙ্গলবার বলেন, আজ আমি বলতে চাই পশ্চিমবঙ্গের গত ৬ দফায় ৩৩টি লোকসভা আসনে ভোট হয়েছে, ৯টি আসন এখনও বাকি আছে। তৃণমূল গত ৬ পর্বে ২৩টি আসন অতিক্রম করে গিয়েছে, এটা আমার চ্যালেঞ্জ। ৪ জুন আমার দাবি মিলিয়ে নেবেন? অভিষেকের দাবি,
ভোট ভরাডুবি নিশ্চিত বুঝে বিজেপি নেতারা এখন কেন্দ্রীয় বাহিনীকে দোষারোপ করতে শুরু করেছে। তার মন্তব্য কেন? কারণ কেন্দ্রীয় বাহিনীও জানে যে 4 জুন গণতান্ত্রিক জোট ইন্ডিয়া কেন্দ্রের সরকার গঠন করবে। সর্বভারতীয় সাধারণ সম্পাদক গত মঙ্গলবার বলেন, সংবাদ মাধ্যমে বন্ধুরা এবং আরও অনেকে আমাকে ভোটের ফল সম্পর্কে আমার অনুমান জানতে চেয়েছেন, প্রশ্ন করেছেন আসন্ন নির্বাচনে তৃণমূল কটি আসনে জিতবে। আমি বলেছিলাম সঠিক সময়ে প্রকাশ করব। লোকসভা ভোট পর্বের সময়ও নরেন্দ্র মোদীর সরকার কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার করেছে বলে অভিযোগ করেন অভিষেক। তিনি বলেন, একজন আয়কর কর্তা আমাকে জানিয়েছেন যে তাকে 31 মে এবং 1 জুন 5টি জায়গায় অভিযান চালাতে বলা হয়েছে। এই হলো বিজেপির অবস্থা, এজেন্সি এবং এজেন্সির দ্বারা এবং এজেন্সির জন্য, কিন্তু আমরা জনগণের দ্বারা এবং জনগণের জন্য। নিউ টাউনের ফ্ল্যাটে সেপটিক ট্যাঙ্ক বর্জ্য যাওয়ার পাইপলাইন থেকে মিলল মাংসের টুকরো এবং চুল। সিআইডির তদন্তকারীদের সন্দেহ, এসব বাংলাদেশের নিহত সাংসদ আনোয়ারুল আজিমের হতে পারে। বিষয়টি নিশ্চিত করার জন্য মাংসের টুকরো এবং চুলের নমুনা ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। সিআইডির কাছে সেপটিক ট্যাঙ্কের তল্লাশি চালানোর জন্য অনুরোধ জানিয়েছিলেন বাংলাদেশের গোয়েন্দা প্রধান হারুন আর রশিদ। সংসদ খুনে বাংলাদেশে ধৃত 3 জন এবং পশ্চিমবঙ্গে ধৃত জুবেরকে জেরা করে এমনটাই সন্দেহ হয়েছিল হারুনের। মঙ্গলবার নিউ টাউনের ফ্ল্যাটে বর্জ্য নিষ্কাশনের পাইপ এবং সেপটিক ট্যাঙ্কে নেমে তল্লাশি চালিয়ে মাংসের টুকরো এবং চুল উদ্ধার করা হয়েছে। এই মাংসের টুকরো বাংলাদেশের ঝিনাইদহের সংসদ আনোয়ারুলের কিনা এখনও তা খতিয়ে দেখা হচ্ছে। খুনের কিংপিন তথা নিহতের বাল্য বন্ধু আক্তারুজ্জামান সহ 4 জনের বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করেছে সিআইডি। হারুন মঙ্গলবার সকালে জানান, সংসদের দেহাংশ না মিললে তদন্ত থামবে না। সিআইডিকে নতুন কিছু জায়গায় তল্লাশি চালানোর অনুরোধ করেছিলেন তিনি। কলকাতা এসে ঝিনাইদহের সংসদ খুনের তদন্ত করেছিলেন বাংলাদেশের গোয়েন্দা প্রধান। তদন্ত সূত্রে মঙ্গলবার নিউ টাউনের একটি শপিং মলে গিয়েছেন তিনি। হারুন আশাবাদী আনোয়ারের দেহাংশ মিলবে, সিআইডি খোঁজ চালাচ্ছে। পাশাপাশি তিনি সিআইডিকে নিউ টাউনের ঘটনাস্থলের পাশে যে হ্রদ রয়েছে সেখানেও তল্লাশি চালানোর অনুরোধ করেন। এই ঘটনায় বাংলাদেশের ধৃত 3 জনকে জেরা করা হয়েছে। তাদের থেকে যে তথ্য মিলেছে তার সঙ্গে এখানে এসে তদন্ত সূত্রে যা জানতে পারা যাচ্ছে তা মিলে যাচ্ছে। হারুন জানান, 3 জন জেরাই জানিয়েছে কোন ঘরে তারা গিয়েছিলেন, কোথায় খুন করা হয়েছে সংসদকে। খুনের তদন্তে কলকাতায় এসে রবিবার নিউ টাউনের সেই ফ্ল্যাটে গিয়েছেন বাংলাদেশের গোয়েন্দা প্রধান। সেখানেই সংসদকে খুন করা হয়েছে বলে অভিযোগ, সঙ্গে ছিল তার নেতৃত্বাধীন তদন্তকারী দলের একটি দল। পশ্চিমবঙ্গের সিআইডি অধিকারীরাও ছিলেন। জিহাদকেও প্রায় 4 ঘন্টা জেরা করেন হারুন। তিনি দাবি করেন, ঠান্ডা মাথায় পরিকল্পনা করে খুন করা হয়েছে আজিমকে। সিআইডি জেনেছে বাল্যবন্ধু আক্তারুজ্জামান শাহিনের সঙ্গে সোনার ব্যবসা করতেন আজিম। ব্যবসায়িক লেনদেন 1 কোটি টাকা না পাওয়ায় নিয়ে আজিমের উপর শাহিনের ক্ষোভ ছিল বলে তদন্তকারীদের একাংশের অভিমত। মনে করা হচ্ছে প্রতিহিংসার কারণে নিখুঁত ছক কষে কলকাতায় ডেকে সংসদকে খুনের পরিকল্পনা করেন শাহিন। তবে এখনও বহু ধোঁয়াশা রয়েছে দুই দেশের তদন্তকারীদের মনে। সংসদের দেহ কোনো টুকরো বা সেই টুকরো করা কাজে ব্যাহত ছুরি কাঁচির হদিস মেলেনি। এই খুনে বাংলাদেশ থেকে 3 জন এবং কলকাতা থেকে 1 জনকে গ্রেপ্তার হলেও আরও 4 জন অভিযুক্ত শাহিন, সিয়াম, ফয়জল এবং মুস্তাফিজুর এখনও অধরা। তাদের খোঁজ পেতে ইন্টারপোলের সাহায্য নিতে পারে রাজ্যের গোয়েন্দা পুলিশ। তদন্তকারীদের ধারণা, শাহিন আমেরিকায় এবং সিয়াম নেপালে পালিয়েছে, বাকি 2 জন বাংলাদেশে থাকতে পারে। বাংলাদেশের গোয়েন্দা প্রধান দাবি করে যে দেশে আজিমকে খুন করার জন্য 2 বার পরিকল্পনা করেও তা রূপায়ণ করতে পারেননি চক্রীরা। এরপরেই তারা আনোয়ারুলকে কলকাতায় ডেকে নিয়ে খুনের চক্রান্ত করেন। এই ছিল বিস্তারিত সংবাদ। পরবর্তী বিশেষ বিশেষ খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ঘণ্টাটি বাজিয়ে দিন, যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত নিচে কমেন্টের মধ্যে জানাতে পারেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।